সরকারের ভাড়ার শূন্য, তার উপরে রয়েছে হাজারো উন্নয়নের কাজ, তেমন যোগানো প্রয়োজন বিদ্যুতের। সেকথা মাথায় রেখে এদিন জাতীয় অপ্রচলিত শক্তি দিবস উপলক্ষে এক নতুন প্রকল্প বাস্তবায়নের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে সৌর বিদ্যুৎ সহ বিভিন্ন অপ্রচলিত শক্তিকে ব্যবহার করে এই কর্মকাণ্ড পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নাম দেওয়া হয়েছে আলোশ্রী, যার মাধ্যমে বিভিন্ন সরকারি অফিস স্কুলে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হবে। তার মাধ্যমে প্রাপ্ত বিদ্যুৎ দিয়েই বিল্ডিং এর বিদ্যুতের ব্যবহার করা হবে। রাজ্যের সমস্ত জেলায় বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুতের খরচ মেটাতে গিয়ে বহু টাকা চলে যায়। সেই খরচে লাগাম পড়ানো যাবে যদি সমস্ত জায়গায় সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করা যায়। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ইতিমধ্যে কয়েকটি জেলায় আলোশ্রী প্রকল্পের কাজ বিভিন্ন সরকারি অফিসে শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে অপ্রচলিত শক্তিকেই বেশি করে সরকার ব্যবহার করতে চাইছে, যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই তৎপরতা শুরু হয়ে গিয়েছে।